সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন থেকে একজন নেত্রী পদত্যাগ করার পরেও কোন নতুন করে তদন্ত কমিটি গঠন না করে কোন তদন্তের ভিত্তিতে এই প্রেস রিলিজ করা হলো? আমি সামিয়া আক্তার বৈশাখী, ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। এখানে একটা কথা বারবার উল্লেখ করা হচ্ছে, আমাদের ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন ডিভারকে কেন মারধর করা হলো? যদি মারধরের ঘটনায় আসি, কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেঞ্জির নিশি রোকেয়া হলের সাবেক এজিএস ফাল্গুনী দাস তন্নিকে মারধর করার পর বেঞ্জির নিশিকে কেন বহিষ্কার করা হলো না, যে মামলা এখনো পর্যন্ত চলমান এবং সেই মামলার আসামিকে আমাদের ইডেন কলেজ ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত করা হয়েছে এবং প্রত্যেক তদন্ত কমিটিতে তারাই আসে। আপনাদের এবং সকলের ভাষ্যমতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে অনিরপেক্ষভাবে শুধুমাত্র একটা গ্রুপকে কেন গণহারে স্থায়ী বহিষ্কার করা হলো? এই স্থায়ী বহিষ্কারের পেছনে কে বা কারা আছে সেই বিষয়ে সুষ্ঠু জবাব দিতে হবে। কেন্দ্রীয় সহসভাপতি তিলোত্তমা শিকদারের ফেসবুক পেজ থেকে একরকম প্রেস এবং বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের ফেসবুক পেজে আপলোড হওয়া প্রেস অন্যরকম, এই ভিন্নতার রহস্য কি সেই বিষয়ে আমরা জানতে চাই। বিভিন্ন ইউনিটে কোনো সমস্যা হলে তার তদন্ত বা সমাধানের জন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়, কিন্তু আমাদের ক্ষেত্রে সে নিয়ম না হয়ে কেন সরাসরি স্থায়ী বহিষ্কার করা হলো এই অন্যায়ের সাথে? তাহলে কি তারা সহমত পোষণ করছে? কেন্দ্রীয় ছাত্রলীগের প্রতি আমাদের এর জবাব চাই। আমাদের বহিষ্কারাদেশ অনতি বিলম্বে প্রত্যাহার করতে হবে। আমাদের একমাত্র অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি এবং সরাসরি হস্তক্ষেপ কামনা করছি। যদি এই ভিত্তিহীন বহিষ্কারাদেশ প্রত্যাহার না করা হয়, আমরা সবাই এর সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরণ অনশন করব। আপনারা জানেন, সংবাদ সম্মেলনে আমরা 21 জন নেত্রী উপস্থিত ছিলাম, তাহলে 12 জনকে কেন বহিষ্কার করা হলো, বাকিদের কেন বহিষ্কার করা হলো না? তাহলে আমরা অবশ্যই তাদের প্রতি হিংসার শিকার, সেটা স্পষ্ট। আমরা আমাদের তিনের এর পার্টি অফিসে আমরা আমরণ অনশন করব। আমরা শিক্ষা কার্যক্রমে ব্যাহত হবে এমন কোন কার্যক্রম আমরা করব না। আপনারা আমাদের যে লড়াই আন্দোলন সবকিছুই সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য, অধিকারের পক্ষে। অর্থাৎ সাধারণ শিক্ষার্থীদের অসুবিধা হবে এমন কোন কাজের সাথে আমরা যাব না। কলেজ কর্তৃপক্ষ, কলেজ কর্তৃপক্ষ আসলে আপনাদের সাথে কোনো বসছে কিনা, অথবা যে কলেজের যে অধ্যক্ষ আছেন, এইসব বিষয়ে ওনার ভূমিকাটা কি? এখন আপনাকে আমি আরেকটা বিষয় ক্লিয়ার করি, আমার মনে ছিল না, মানে কালকে তদন্ত কমিটি বলছে তারা নাকি আমাদের সভাপতি রিবাবুর সাথে নাকি কথা বলছেন, সভাপতি রিবাবুর সাথে কথা বলছেন। তাহলে তদন্ত কমিটি কেন আমাদের সাথে কোনো প্রকার আলোচনা না করে প্রেস রিলিজ দিল, সেটার কারণ কি? একপাক্ষিক তদন্ত কেন করা হলো, এই একপাক্ষিক তদন্তের রহস্যটা জানান। কলেজ প্রশাসন এখনো পর্যন্ত আমাদের মানে সাথেই আছে, আমাদের পাশেই আছেন, এবং কলেজ প্রশাসন আপনারা জানেন সভাপতি এবং সাধারণ সম্পাদককে ইডেন কলেজ থেকে বের করে দিয়েছেন তাদের অন্যায়ের কারণে, তার জন্য তাদের আমরা ধন্যবাদ জানাই। কিন্তু যেহেতু আমাদের ইডেন কলেজে আপনারা জানেন বহিষ্কার আদেশের সাথে সাথে স্থগিত আদেশও কিন্তু আসছে, যেহেতু আমরা ক্যাম্পাসে থাকাকালীন সময়ে আমাদের বহিষ্কার আদেশ আসছে এবং সভাপতি সাধারণ সম্পাদক এবং তাদের মানে সতীর্থরা যারা বাইরে আছেন তারা যখন
বাইরে থেকেই কমিটি স্থগিত হয়েছে, তাহলে তারা বাইরে অবস্থান করবে, আমরা ভিতরে অবস্থান করবো। এর সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত তারা কোনোভাবেই ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। আমাদের সুস্পষ্ট বক্তব্য হচ্ছে যে যখন দুই গ্রুপের সংঘর্ষ ছিল, হচ্ছিল বা আমরা দুই গ্রুপ দুই দিকে অবস্থান নিয়েছিলাম, সেখানে যদি ছাত্রলীগের নেতাকর্মী ছিল বিষয়টা কিন্তু এরকম না, ওখানে কিন্তু সাধারণ শিক্ষার্থীরাও ছিল। তা সাধারণ শিক্ষার্থীরা হয়তোবা প্রেসিডেন্টের সম্পর্কে এমন কিছু জানেন যার কারণে তারা এরকম প্ল্যাকার্ড তৈরি করে মিডিয়ার সামনে আসতেন। আমাদের কমিটি হওয়ার পর থেকে আমাদের সভাপতি এবং সাধারণ সম্পাদক তারা তাদের সাথে আমাদের যথেষ্ট পরিমাণ ভালো সম্পর্ক ছিল, কিন্তু সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে মাঝে মধ্যে এসে জানাতো যে সাধারণ সম্পাদক এবং সভাপতির মাধ্যমে তারা বিভিন্নভাবে হেনস্থার শিকার হয়। আমরা কথা বলে তখন আমরা তেমন ভাবে নেই নাই, কারণ তাদের সাথে আমাদের একটা সুসম্পর্ক ছিল। আমরা চাইতাম যে আমাদের ছাত্রলীগ সংগঠন এটা সুষ্ঠুভাবে পরিচালিত হবে, কিন্তু দিনের পর দিন যখন এরকম চলতে থাকে, আমরা যে সকল নেতৃবৃন্দর কাছে অভিযোগগুলো আসতো, আমরা নেতৃবৃন্দরা তাদের সাথে কথা বলেছি, যখন আমরা কথা বলতে গিয়েছি তখন তারা আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি অশ্লীল কথাবার্তা বলেছে। তারা এমনও বলেছে তাদের আমাদের হেডাম নাই কেন, তাদের এত হেডাম তাই তারা নেত্রী হয়ে আসছে, আমাদের যদি হেডাম থাকে আমরা যেন নেত্রী হয়ে আসি, এই ধরনের কথাবার্তা তারা বলেছেন। আমাদের সাথে বসেননি, তিনি আমাদের বলেছিলেন অভিযোগ পত্র দেওয়ার জন্য, আমরা লিখিত অভিযোগ পত্র তার কাছে জমা দিয়েছি, কিন্তু আমরা তার এখনো আপনারা তো দেখছেন যে তদন্ত করার পরে কালকে তো তারা সভাপতি সাধারণ সম্পাদককে ক্যাম্পাস থেকে অবাঞ্ছিত করে বের করে দিল। তো এখানে তো আমরা বুঝেই গেলাম যে প্রশাসন ওই তদন্ত ওই কারণেই তাদের ইডেন কলেজ থেকে বের করে দিচ্ছে। বুঝি নাই আপনার প্রশ্নটা, ভাই আপনাদের কাছে ভিডিও ফুটেজ আছে, আমাদের সভাপতি রিবাহাপুর মানে একজন যুগ্ম সাধারণ সম্পাদক ঋতু আক্তার, আমরা তাকে ডান হাত বাম হাত মাইমান যাই বলি না কেন, এক নম্বর সাংগঠনিক সম্পাদক জ্যোতি রোকসানা মিম, এরা কিন্তু মারামারিতে তাদের ফুটেজ আসছে, ওই তাদের তো বহিষ্কার করা হলো না। এবং দুই নম্বর সাংগঠনিক নূরজাহান, আপনারা ভিডিও ফুটেজে দেখতে পারতেছেন যে কাকে কাকে কারা কারা মারামারিতে ছিল, তাদের কারো বহিষ্কার করা হলো না। যখন আমরা সংঘর্ষে জড়াই বা যে কেউ সংঘর্ষে জড়ায়, যদি আপনার উপরে কেউ চড়া উত্তর হয়, আপনি কিন্তু আপনাকে নিজেকে প্রতিরক্ষা করার জন্য হইলেও আরেকজনের গায়ে হাত তুলবেন, এটাই কিন্তু স্বাভাবিক। এরকম কোনো কিছুই ঘটছে, এই ঘটনা পুরোপুরি আমি বলি আমরা যদি না চাইতাম তাহলে কি আমরা কিন্তু রিভাবকে রিকোয়েস্ট করে বলছি যে আপু আপনি ভিকটিমকে নিয়ে বসে কথা বলেন। তিনি কিন্তু আগের দিন 11টার পর থেকে ক্যাম্পাসে কিন্তু ছিলেন না, তাহলে তিনি হঠাৎ করে ক্যাম্পাসে কেন আসলেন এবং ক্যাম্পাসে ঢুকে এই ধরনের অরাজকতা হইল, তার মানে সে পূর্ব পরিকল্পিত ভাবেই ক্যাম্পাসে আসতেন যাতে এই ধরনের ঘটনা ঘটে। সে মারামারি প্রস্তুতি নিয়েই আসছে, কারণ তার রুম থেকে মেয়েরা হকি স্টিক নিয়ে কিন্তু এদিকে আসতেছিল, কিন্তু প্রশাসন ওইদিকে তাদের বাধা দেয়। এরা বাংলাদেশ ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি লালবাগ থানাকে বলে দিয়েছে যাতে কোনোভাবেই কোন ধরনের মামলা না নেওয়া হয়। আমরা আজকেও গেছি সকালে, গতকালকে সকালেও গিয়েছি। না এখানে আমি আরেকটা কথা বলি ভাই, আপনারা জানেন ভিকটিম জান্নাতুল ফেরদৌসী, আমাদের কিন্তু ইডেন কলেজে কোনো দুইটা গ্রুপ না, আমরা সবাই একটা পরিবার,
কিন্তু যখন আমার সহযোদ্ধাকে আঘাত করা হবে আমি কিন্তু সহযোদ্ধা হিসেবে প্রোটেক্ট করব, এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু ভিকটিমকেও বহিষ্কার করা হলো, কিন্তু ভিকটিমকে যারা মারলো তাদের বহিষ্কার করা হলো না। তাহলে বাংলাদেশ ছাত্র লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি কোন ব্যবস্থার মধ্যে দিয়ে চলতেছে? তাহলে বাংলাদেশ ছাত্র লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি আপনি কি বাংলাদেশ ছাত্র লীগ জিম্মি? আমি গতকাল সকালে থানায় গেলাম, যাওয়ার পরে হচ্ছে আমার সাথে যা যা ঘটছে আমি ওগুলো বলার পরে ওনারা হচ্ছে আমার থেকে জাস্ট অভিযোগ নিছে, নেয়ার পরে হচ্ছে আমার মামলাটা নেয় নাই। আমাকে আমার হলের ম্যাম আর হচ্ছে ডিপার্টমেন্টের ম্যাম টিচার গিয়ে নিয়ে আসছে, নিয়ে আসার পরে আমার মামলা নেয় নেই। আজকে যখন আমি আবার গেলাম, যাওয়ার পরে আমি প্রথম শালম ভাইয়ের সাথে কথা বলি, পরে হচ্ছে ওসির সাথে কথা হয় ফোনে, উনি বলছে যে আমাদের মামলা নেওয়া যাবে না, উপরমহল থেকে মানে আসছে যে আমাদের মামলা নেওয়া যাবে না। আর আমি তারা তো নাম বলে নাই, বলছে উপরের মহল থেকে নিষেধ আছে। আমার প্রশ্নটা হচ্ছে এখানে যে রিবাপুর যে অডিওটা ফাঁস হয়েছিল সেটা কিন্তু দেশ টিভির মাধ্যমেই আমরা জানতে পারি, আমাদের কাছে কিন্তু ওরকম কোনো অডিও ছিল না, আমরা দেশ টিভির মাধ্যমেই জানতে পারি। তাহলে এতগুলো অকারেন্স করার পরেও রিবা এত হাজার হাজার প্রমাণ আমাদের কাছেও আছে, অনেক সাংবাদিকদের ভাইদের কাছে কিন্তু আমরা দাদাবাজির ভিডিও রেকর্ড কিন্তু পাঠাইছি, তো এত বিস্তর অভিযোগ থাকার পরেও তাকে বহিষ্কার করতে না পারাটা বাংলাদেশ ছাত্র লীগের প্রেসিডেন্ট সেক্রেটারির ব্যর্থতা বলে আমি মনে করি। এবং আমাদের বিরুদ্ধে যে প্রেস রিলিজ দেওয়া হয়েছে সেটা আমরা মানি না, কারণ আমরা মানি না, মানবো না। আমাদের সর্বোচ্চ অভিভাবক এবং আমাদের বাংলাদেশ ছাত্র লীগের একমাত্র সাংগঠনিক নেত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা যেদিন সিদ্ধান্ত নিবে যে আমরা সবাই বহিষ্কার, সেদিন থেকেই আমরা বহিষ্কার, তার আগে আমরা বহিষ্কার না। অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, তারাও আঘাত করছে, এই পাশ থেকেও আঘাত করা হচ্ছে, শুধু কিন্তু আমাদের যারা আমাদেরকে বহিষ্কার করা হয়েছে তারাও তো এটার সাথে জড়িত, তাদের কারো তো মারামারি তো কখনো একপাক্ষিক হতে পারে না, কেউ আমাকে দিচ্ছে না হয় আমি কাউকে দিচ্ছি, দুই পাক্ষিক হয়, তাহলে এক বহিষ্কারটা কি করে একপাক্ষিক হয়? শুধু আমাদের নামেই কেন, এবং আমাকে যারা আঘাত করলো তাদের কোনো ব্যবস্থাই কেন নেওয়া হচ্ছে না? বাংলাদেশ ছাত্র লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি নিতে হবে, কারণ তারা এমন কোন এমন নেতৃত্ব বাছাই করেছে কেন যেখানে ইডেন কলেজ ছাত্র লীগের আজকে এত বিতর্কিত হচ্ছে? বাংলাদেশ ছাত্র লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি কোন প্রকার তদন্তবিহীন রাতের অন্ধকারে একটা প্রেস রিলিজ দিয়ে দেবে, এটা তো সংগঠনের নিয়ম কানুন হতে পারে না। আমি যেমন ছাত্রলীগের একজন কর্মী হিসেবে নিয়ম মেনে চলবো, বাংলা ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারিকে সংগঠনের একজন নেতা কর্মী হিসেবে নিয়ম মেনে চলতে হবে, সে কিন্তু নিয়মের বাইরে না। সহসভাপতি আয়েশা ইসলাম মিম 313 নম্বর রুমের একটা মেয়েকে, 313 নম্বর একটা লিগেল মেয়েকে, সে একটা আমি পরিবারের সন্তান, সেই মেয়েটাকে মারধর করার পরে পায়ে কিন্তু গরম চা ঢেলে দিছে বাংলাদেশ ছাত্র লীগ, তার বিরুদ্ধে কি সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে? আচ্ছা আমি আপনাকে বলি, বাংলাদেশ ছাত্র লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি বা কেন্দ্রীয় ছাত্র লীগের নেতার কি এই ধরনের বক্তব্য দেওয়া উচিত?
দিতে পারে সেটাই তো আমাদের নেতা বানাইছে। তার মানে কি এটাতে আপনারা স্পষ্ট হন যে কেন্দ্রীয় ছাত্রলীগের একাংশ এই ষড়যন্ত্রের সাথে সরাসরি ভাবে জড়িত। এবং আমরা ফলাও করে বলতে পারি বেনজির হোসেন নিশির কারণে কালকে গণহারে বহিষ্কার হয়েছে। আপনারা তার ফেসবুক ওয়ালে গিয়ে তার পোস্টটা দেখবেন। সে পদত্যাগ করার পরে সে দুপুরবেলা কি করে তদন্ত মানে প্রেস আবার সাধারণ সম্পাদককে দেয় সেটা আমাদের জানার বিষয়। আপনি বলেছেন যে কেন্দ্রীয় ছাত্রলীগ এই দুই নেত্রীকে প্রোটেক্ট করতে চাচ্ছে, এর পেছনের কারণটা কি মনে হয় যে এই কারণে প্রোটেক্ট করতে পারছে? এই পেছনের কারণটা তারা নিজেরাই বলতে পারবে, এই বিষয়ে আমরা অবগত না। আপনারা আমাদের আপনাদের গণমাধ্যম আপনারা কি বের করবেন? আপনাদের গণমাধ্যম কর্মীদের কাছে বা সাংবাদিক ভাইদের কাছে আমাদের একটাই অনুরোধ, আপনারা বাংলা ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারিকে ধরেন, জিজ্ঞেস করেন সংগঠনে এত অনিয়ম কেন। আগে আমাদের সহকর্মী জান্নাতুল ফেরদৌসের উপর যে অতর্কিত হামলা হয়েছে সেই হামলার সুষ্ঠু বিচার করতে হবে, সেই বিচার করবে। আমরা বলেছিলাম যদি আমরা এর বিচার না পাই তাহলে আমরা গণহারে অব্যাহতি দিব, কিন্তু সেটা নিয়ে এখন গণহারে অব্যাহতি দেওয়ার যে ফলাফলটা হতে পারে সেই ফলাফলকে তারা ফলপ্রসূ হতে দিবে না। বিধায় তারা আগে আমাদের নির্দিষ্ট করে কিছু সংখ্যক নেত্রীকে বহিষ্কার করেছে, কারণ আমরা এখানে 21 জন উপস্থিত ছিলাম, কালকে আমরা স্বাক্ষর দিয়েছিলাম, যে প্রেস রিলিজ করেছিলাম সম্পূর্ণ ডকুমেন্ট আপনাদের কাছে আছে। যদি বহিষ্কার হয় তাহলে 21 জন বহিষ্কার হবে, কিন্তু 21 জন বহিষ্কার না হয়ে কেন 12 জন বহিষ্কার হলো? এটা অবশ্যই তাদের একটি পরিকল্পনা, কারণ যদি আমাদের সাংগঠনিক ভাবে নিয়ম আছে কমিটির যদি অধিকাংশ মানুষ যদি একসাথে বহিষ্কার হয় বা তা পদত্যাগ করে বা গণহারে পদত্যাগ করে সেক্ষেত্রে কমিটি বিলুপ্ত হয়ে যায়, তাহলে একাংশকে করলে কমিটিটাও থাকলো আর বহিষ্কারটা মানে বহিষ্কারটা হয়ে গেল। এটা সাধারণ মেয়েরা বলেছে, আমাদের কাছে তথ্য প্রমাণ নাই, কিন্তু এরকম বিষয় আমাদের কানেও আসে, বারবার আসে যে আমরা শুনছি যে বিভিন্ন সচিবালয় মন্ত্রণালয়ে ওনার মেয়েরা গিয়ে নাকি বিভিন্ন জায়গা থেকে কাজ নিয়ে আসে, মানে বিভিন্ন কর্মকালে শুনছে, এগুলো আমাদের মানে ভেসে ভেসে আমাদের কানে আসে, কথায় কথা আসে, কিন্তু আমাদের কাছে কোনো প্রমাণ নেই। এখন দেখি আমরা এমনি পার্টি বসে যাবো। আর আরেকটা কথা, আমার ফোন দুটো এখনো ফেরত দেওয়া হয়নি, ওনার ফোন কি টাকা পয়সা আছে শব্দ টাকা দিয়ে।